প্রিয় দর্শক দেখুন ফেসের গ্লোটা, এটা যদি সপ্তাহ যদি আপনারা একবার কি দুইবার দুই একবার করলেও ভালো, দুইবার করলে তো বেস্ট, দুইবার করলে পুরো গ্লাসের মতো চমকে যাইবে আপনারা। মেয়েদের তো সুন্দর করে লাগাইতে লাগত না, ও ঠিক আছে তাই মালিকনি মালিকনি লইয়া ব্যস্ত তাই না? আর আমি লেপিয়ার নমস্কার প্রিয় দর্শক, আবার আইলাম। নমস্কার প্রিয় দর্শক, আজকে আমি আর রুবি আবার এলাম আপনারা আর আমরা সবাই প্রিয় সুমাস বিউটি পার্লার নিয়ে আপনাদের কাছে। তো আজকে আপনারা বি রেডি, আবার যে যেখানে আছেন চটপট রেডি হয়ে যান গিয়া। আজকে আবার আপনারা পাইবা একটা দান্ত হোম রেমিডিস আমরা সুমাস বিউটি পার্লার। আজকে যেটা আমি আপনার লাগি আনছি, যেটা কিটা আনছি গো, কিটা এটা স্কিন কেয়ার নিয়ে নিয়ে ঠিক আছে, সব মধ্যে মধ্যে একটু ব্রেক হয় আর স্কিন সুমার তো লাগে। গ্লাসের মতো দেখতে লাগতো না, আমি না দেখ কেউ মারি দিয়ে মারো এমনি এমনি মারো। আজকে যে রেমেডিটা কলাটা খাওয়ার লাগি না, একটা দুইটা তিনটা তিনটা কলা নিছি খাওয়ার লাগি না, কিন্তু প্রিয় দর্শক এটা মুখে আরো ভালো, মানে গ্রামের যে বেটিনটা আছে তারা লাগিত আরো কলা। দুইটা নিছি আগে, প্রথম দেখবো আমি এটা দিয়ে ওইলে তৈব, যে কোনো কলা লইব নি, যে কোনো কলা লইব, কলাও মানে একটেকি কফির প্যাকেট আনতে পারবা, একটেকি পুরো বাজেটের ভিতরে, যেরকম আমরা না একটেকি না এগুলো দুইটেকি। ও আচ্ছা কফি আমি প্রথম মানে কলা নিছি, পরে গিয়া কফি, নেক্সট ভিডিও তা করিস মানে দেখতে না যে তাও করো গাছ করি লাও। কি সুন্দর সাজ্জা ইসলাম না ওই বিউটি পার্লারও আর আইতাম না আবার আগে বেকার ওই ওই দেখো মানে রসও বাহুতে এমনে নি গো ডর লাগে তো, আবার বিউটি পার্লারে ম্যাডামে হাত কাটতে হইব এমনে রস কেটে বাইর করলে উল্টে হে রস বাইর দিদি শুনো না, মানুষের বিউটি পার্লারে সাজা, এই বিউটি পার্লারে সারা মেকআপ মিটাই দিই, বিউটি পার্লারে মেকআপ না খোলার বাহুল তুলা নি লেবুর রস নি পাওয়ার হতে কি জানি না আমি, কিটা বিউটি পার্লার পার্লারে গিয়ে করিটা আমরা কাছে এইগুলা ধৈর্য শক্তি থাকে না, এগুলা বানাইয়া করতাম কইয়া, কিন্তু এরকম ঘরের জিনিসগুলা দিয়ে আপনারা যদি ইউজ করেন বহুত ভালো স্কিনের লেগে। আমি হেয়ার ট্রিটমেন্ট একটা আনলাম, করিশ্মা মাথা সুলকা সুলকা হেয়ার ট্রিটমেন্ট একটা আনলাম, আর প্লাস প্রিয় দর্শক উকুনের বহুত জলদি আমি একটা বহুত হেডিয়ার ফাটাইয়া দিবা দর্শক বিন্দু আপনারা বহুত জমি সে হেয়ার ট্রিটমেন্ট আনে মানে উকুনের জম, আর বহুত জলদি আমি একটা মানে হেয়ার ট্রিটমেন্ট একটা আনলাম চাউলের জল দিয়া দর্শক, রাইস ওয়াটার আমরার মতো মানুষ লইয়া বইও না গো ট্রিটমেন্ট হোরা দিতে হইতো হইতো না, এটা পুরো সিরিয়াস রুগীর মেকআপ লইয়া যে তাই ঠিক আছে, তাই আমার লেগা ফারেন না নাইলে তাই ঠিকই সুন্দর মতে বই তো আছে না, বই তো আছিল এটা লাই তো কইছি তুমি আর নাই দর্শক। আমি এখানে আপনারা আবার কইবা কমেন্ট দিলে আমি সব কমেন্টে রিপ্লাই দিতে পারি না, খারাপ পাইবেন আপনারা। আমি কফি দিছি, কলা, লেবুর রস আর
কস্তুরি হলদিটা অ্যাড করছি আমি কস্তুরি হলদি হলদি আবার মেথি না হলদি হলদি এটা কই পাইমু এটা নেটে পাইবাই তো এই হলদিটা খাওয়া যায় না এগুলা মানে দেখুন এটা দিতা বানাইতে গেলে কস্তুরি হলদি আনাইতে লাগবে না এমনে ঘরের হলদি দিতে পারবা ঘরে যদি আপনারা যদি কস্তুরি হলদিটা যদি আপনার বাসা যদি না থাকে তে ঘরের যে খাওয়ার হলদিগুলো একটু কম মাত্রা দিবা এগুলা কালার এডেড থাকে তো কম মাত্রা দিবা বিপদ হইছে কি ধরনের বিউটি পার্লার বুঝলাম না কাস্টমারে বইয়া বিউটি পার্লারের মালিক নিজে সাজিলা নিজে আগে মানে নমস্কার বইতেই নি পার্লার না দেখাম কি আমি রনা এটা আমরা বইয়া তাই নিজে গালো লাগাইলা দেখ একলা সাজে ওই তো আয়নাও লইলিছি বুঝছি আমরা লাগাইলাই একটু লইয়া মারামারি লাগছে দিলাম দিলাম সবরে দিলাম ও প্রসাদের মত নেই যে যার বাটো বাবলিও লাগাইবো পিছন দিতে কি লাগাইবো আমি খালি ভাবি স্বামী স্থানের কত টুকটুকিয়া পায় বাড়াল না আমার তো আজকে অব্দি কেউ হইলো না দিদি বাড়ালো বেশি বেশি করে লয় কয় না তুমি নইল বাড়াও লইতে চায় না একজন একজন গাড়ি লাগছিল সুন্দর আছে আমরা এই ধরনের পার্লার যেন পুরা ফেজে অ্যাপ্লাই করার পরে 15 মিনিট থাকবা 15 মিনিট পরে আবার আমি মনে করছি চোখের আমি মানে একচুয়ালি ফার্স্ট টাইম লাগাইলাম তো বালা তো খোলা খোলা লাগলে বালা সো প্রিয় দর্শক আপনার অ্যাপ্লাই করার পরে মানে এরকম হাতলে এরকম অ্যাপ্লাই করবো আমার মাসাজ করে করে অ্যাপ্লাই করবা যখন করিশ্মাই করে 15 মিনিট থাকবা আমার মতো পরে আবার মাসাজ করিয়া কুকু দিন না দিয়া দিবে প্রিয় দর্শক আর জানাইবা কিন্তু কিরকম লাগছে আপনার লেগা এইভাবেই যদি আপনারা ভালো ভালো ইনফরমেশন পাইতে চান আর ঘরে বইয়া যদি স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে চান তাহলে কি করতে লাগবো খুবই তাড়াতাড়ি আমরা গরম মশলার পেজটা ফলো করতে লাগবো আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে লাগবো আমরা রাতে 1টা অবধি 2টা অবধি হ্যাঁ প্রিয় দর্শক রিসার্চ করি শুধুমাত্র আপনারা জন্য মানে সুমামিসে আমরা না সুমামিসে এটা না ঘুমাইয়া না খাইয়া এটা কিন্তু কেমনে কিতা করলে আপনারা একটু হেল্প করবো আপনারা এমন জানেন এই দুইজনের না তারার মুখ তারার চেহারা গ্লেজ নাই আমার আর বাবলির চেহারা দেখবা সব সময় গ্লেজ দেয় গ্লেজ দেয় আমরা এগুলাই করি পার্লারের মালিক নি গাইলাইয়া কাস্টমার করতেই লাগবো এক মাস পরে
পিজুরা থেকে বাইরে কিতা করতো না না আমি আজকে সুন্দর হইয়াই যাইতাম এলিগা সারি আনতে স্পেশাল কিতা মানে এটা পার্লার আপনারা নিশ্চয়ই বকুদম্মারিয়া বানিও কলা লাগাইতেই লাগব মুখ এমন এই পার্লারের মালিক নেই কলা সারা হইতো না কলা লাগাই তো কলা লাগে কতরা সাহস গো তোমরা কলারে রিজেক্ট করছো সব কলারে দাম কলা লাগে কলা নি দাও তো সুন্দর কইরা লাগাইতে লাগতো না ও ঠিক আছে তাই মালিকনি মালিকনি লইয়া ব্যস্ত তাই না কি পার্লারে এমন আর আমি রেফিয়া ঠিক আছে এখন আবার এরকম একটু ম্যাসাজ করব ম্যাসাজ করার পরে ফেসটা আমরা ধুইয়া দিব ম্যাসাজ করো রে তুমি ঠিক আছে মেসেজ করছি আর মেসেজ করার দরকার নাই জানি টাইম কাস্টমারে জিগান না তোমরা টানছে নি মেসেজ করিছি তাই নিজে আমার শুকাই শুকাই গেছে স্কিন আপনার মেসেজ করিলাম আর আমরা তো বইয়া রইছি পার্লারের নাম কুদাম্মারা কাস্টমার দেখুন ফেসের গ্লোটা এটা যদি সপ্তাহ যদি আপনারা একবার কি দুইবার দুই একবার করলেও ভালো দুইবার করলে তো বেস্ট দুইবার করলে পুরো গ্লাসের মতো চমকে যাইবে আপনারা পুরো লেবুর জুস গুলা আর কি দিছি আর হলদি হলদি দিয়ে এইরকম প্রথম যখন লাগাইবা কস্তুরি হলদি আর কস্তুরি হলদিটা দিলেই ভালো হয় প্রিয় দর্শক কেন কি আমরা যে খাওয়ার যে হলদিটা কারিশ্মাটা বেশি কালার থাকে এগুলা আর কস্তুরি হলদিটা খাওয়া যায় না এগুলা কড়ওয়া থাকে একটু হ্যাঁ কাঁচা হলদি তো আরো ভালো দেওয়া যাইবে হ্যাঁ কোনো প্রবলেম নাই ওড়িয়া ফেসটা ওয়াশ করে লেছি তো কিরকম আইছে দেখুন গ্লেজটা খুবই ভালো আর কারিশ্মা ঠিকই তো খুব আর তো না হ্যাঁ তো আপনারা এই রেমেডিটা সপ্তাহ দুইবার কি একবার আপনারা ইউজ করতে পারবো আমি জিনিসগুলো আমি আপনার সঙ্গে আবার শেয়ার করলাম কফি এক চামচ লেবু এক চামচ হলদি হলদি মানে কস্তুরি হলদিটা আর কলা মানে খুবই মানে কস্তুরি হলদির তো আর কোয়ার যায় না খুবই ভালো থাকে বহুত গুণ আছে কস্তুরি হলদির আর কফি তো আজকালকে পুরো ট্রেন্ডে চলে প্রিয় দর্শক চুলের লেগি মুখের লেগি সব কিছু লেগি কফি ভালো আর কলার তো নিজের একটা মানে মেহত্ব আছে কলার তো আর মাতিয়া লাভ নাই আর লেবু তো ভিটামিন সি আপনারা সবাই জানেন খাওয়াও ভালো লাগানিও ভালো প্রিয় দর্শক তো আজকের রেমেডিটা আপনারা কীরকম লাগছে প্লিজ কমেন্টে জানাইবেন আপনারা আর আগামীতে আমি স্কিন কেয়ার আনতাম না হেয়ার কেয়ার আনতাম এটাও আপনারা জানাইবেন প্রিয় দর্শক আর কিছুর একটা মানে ইয়ে আছে কফি ও ট্রেন্ড মেহত্ব আছে হ্যাঁ আর কিটা হইলা আরেকটা কিটা সব কিছু সবরে মিক্স করবা মিক্স করে মানে লাগানির পরে একটু রাত করবা প্রিয় দর্শক 5 মিনিট 15 মিনিট সারি দিবা এমনি শুকানির লাগি মানে স্কিনে অ্যাবজর্ব করতো 15 মিনিট পরে আবার মুখটা ধুইয়া দিবা প্রিয় দর্শক ধুইলে এরকম হইব সপ্তাহ আপনারা দুইবার কি একবার করবা আর এটার পর আফটার এটা করার পরে সিরাম একটু অ্যাপ্লাই করবা প্রিয় দর্শক তো আজকের মতো ভিডিওটা অতটুকু নেক্সট দিন আবার নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে আপনার সঙ্গে দেখা করবো ততক্ষণ লাগে বাই বাই স্টে সেফ স্টে হেলদি প্রিয় দর্শক আর ইট হেলদি প্রিয় দর্শক আমি কইলাম আপনারা আর নেক্সটে কী আনতাম প্লিজ জানাইবা আর নেক্সটে এই তো না আমরা করিসমা আর রুবি বয়কট গরম মশলা থেকে আমার ভিডিও বানাইতে দেন না যে বিউটি পার্লার আমরা আইছি নিজে নিজে মেকআপ ফলা লাগাইয়া নিজে নিজে ধুইয়া মালিকনি মালিকনি আয়নাটা পর্যন্ত আমরা আজকে কত বড় একটা সুযোগ দিছি তারা দুইজনরে সুন্দর হওয়ার লাগি বাবলিরে বাবলিরে যখন প্রথম কিছু না যদি আমি এখন লাগাইতাম না যখন আমার গ্লো দেখে বাবলির পিছন থেকে মুখ মুছে আসলো ওই দিন মানে গিয়া ঘুমাই পার আগে লাগাইবো বাকি কিছু সবাই যারা আমরা দেখতে আর সহ্য হইছে না ক্যামেরা ফিস থেকে ইশারা মারে নেক্সট দিন কারিশমা চুলের লাগে না আবার স্কিনেরই লাগে চুলের লাগে তাহলে আমি একটা রাইস ওয়াটারের একটা চমৎকার একটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করবো রাইস ওয়াটারের একটা চমৎকার ভিডিও শেয়ার করবো মুখে অ্যাপ্লাই করলেও সুন্দর হয়ে যাইবা আর চুলে তো আর মাতিয়া লাভ নাই বাবলির মতো চুল হয়ে যাইবা আপনারা ধন্যবাদ।